गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग, एनादर न्यू डे, एनादर न्यू डेस्टिनेशन। और आज के टाइटल एंड थंबनेल देखे तुम्हारा ऑलरेडी बुझे गेछो कोथाय जेते चलेछि। हैस प्लैनेट, हमारे मध्य ऑलमोस्ट सबाई आछि जरा प्लैनेटे मार्केटिंग करते आई, शॉपिंग करते आई। और शॉपिंग करार पर कम बेसि टाका पैसा सबारई शेष हो जाए, तो तारपरे आमरा कि खुजी, खावार खोज करि जेटा किना सस्ताय पावा जाए एकदम स्ट्रीट फूड हिसाबे। तो आमी आजके ठीक करेछि जे एखन थेके आमी दुटो कि तीनटे प्लैनेटेर स्ट्रीट फूडेर भाग बानाबो। तो ई सिरिजटा जुड़े थाको और चैनल नतून नय थाके सबस्क्राइब करे दिओ। और आपातत अनेक देरी हये गेछे आमार, 10টার समय बेरोनोर कथा ছিল, এখন 11টা বেজে গেছে। যাই হোক, একটু লেট হয়েছে, এখন দেরি না করে সোজা যাব স্টেশন, স্টেশন থেকে প্ল্যানেট, প্ল্যানেটে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, 20 টাকা দিয়ে ভেজ স্যান্ডউইচ শুরু হচ্ছে। আর আমি তোমাদের পুরো মেনুটাও দেখিয়ে দেবো, আর এক্স্যাক্টলি লোকেশনটা তো বলেই দিলাম। আর এটা আরেকটা কথা বলে দিই, এটা পুরো পিওর ভেজ, যারা নন ভেজ এক্সপেক্ট করে আসবে এখানে নন ভেজ পাবে না, পিওর ভেজ। আর পিওর ভেজও একদমই খারাপ লাগে না আমি বলবো, আমিও নন ভেজ পারছেন, বাট স্টিল এটা পারবে না। তো আপাতত চলো যাওয়া যাক, ফার্স্ট জিনিসটা খেয়ে দেখা যাক। আমাদের ফার্স্ট ডিশ নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে পিওর ভেজ স্যান্ডউইচের দোকান থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে স্পেশাল পনির চিজ কর্ন স্যান্ডউইচ, এটাতে অনেক কিছু দিল তোমরা দেখলে অলরেডি সিনেমিক শটে। আর এরকম 4 পিস হয়েছে, যেটা আই গেস দুজনের জন্য মোর দেন এনাফ অ্যাজ আ স্ন্যাক্স হিসাবে। আর সাথে এই আলু চিপসটাও দিয়েছে, আর 2 রকম চাটনি দিয়েছে। আর আরেকটা কথা বলে দিই, চাটনি আর আলু চিপসটা আরেকবার তোমরা চাইলে নিতে পারো, হ্যাঁ বারবার নিতে পারবে না, বাট আরেকবার চাইলে তোমরা নিতেই পারো। আর গ্রিল হয়েছে, দেখো জাস্ট পুরো ক্রাঞ্চি, আওয়াজটা শুনতে পাচ্ছ কি না, এই না যাই হোক খেয়ে দেখি। কর্নটা এটা দিয়ে দেয়, ওটা সুইট কর্ন দিয়েছে, আর সাথে পনিরটাকে পুরো একদম স্ন্যাচ করে দিল। আর একটা চিজের যে স্কোয়ার কিউবগুলো হয় সেগুলো দিয়েছে। তো ওভারঅল দেখো জাস্ট ভেতরটা পুরো চিজি চিজি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে পনিরটা দিয়ে আরও ভালো লাগছে। তো ওভারঅল বলো জিনিসটা খেতে বেশ ভালো, আর এটার প্রাইস নিয়ে 60 রুপিস, আরও কম দামে অপশান আছে 30 টাকা, 35 টাকা, তোমরা সেটাও খেতে পারো। সবকটাতেই 4 পিস এরম করে বড়ো ব্রেডের মধ্যে তোমরা দেবে, তো এটা ফার্স্ট ডিশ আমি বলবো তোমরা প্রেফার করতেই পারো। আমরা ননভেজ ভার্সানটা থেকে নিয়ে নিয়েছি, এটা বেসিক্যালি দুটো সেমই দোকান, জাস্ট একটা ভেজ ভার্সানটা আলাদা করা, ননভেজ ভার্সানটা আলাদা করা। তো ভেজটা তো তোমাদের দেখালাম, এবার ননভেজ আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিকেন এগ চিজ স্যান্ডউইচ, আর এটার প্রাইস নিয়েছে 65। আর সেম এটা তো ওই সেম সাইজের ব্রেড দিয়েছে, আর ভেতরে অনেকটা রীতিমতো চিকেন কিমা, দেখো জাস্ট কতটা চিকেন কিমা দিয়েছে। তার সাথে এই যে ডিমটাকে ওরা একটা গোটা ডিমকে স্লাইস স্লাইস করে দিয়েছে, আর সেম দুটো চাটনি দিয়েছে, আর এই একটা আলুর চিপস দিয়েছে, এটাও রিফান্ডেবল, তোমরা আবার নিতে পারো। যাই হোক খেয়ে দেখি এবার এটা কেমন। এটা যদিও নতুন খুলেছে এই দোকানটা, আগে ছিল না, আগে শুধু ভেজ ভার্সানটা ছিল। তো আমাদের খেয়ে দেখি,
প্লাস চিকেন প্লাস চিজ, তিনটের কম্বিনেশন জাস্ট মারাত্মক লাগছে। আর ভেতরে এই চিকেনটা না শুধু ওরা বয়েল করে চিকেন দেয়নি, এটা কোনো একটা গ্রেভি দিয়ে মিক্স করা, তো এই জন্য আরও ভালো লাগে। তো খানি তারপর নেক্সট আইটেমে আসে। তো আপাতত ওই দুটো স্যান্ডউইচকে মোটামুটি আমার পেট ভালো ভরে গেছে, এখন একদমই খিদে নেই। তো তাই জন্য আগে যে কাজের জন্য স্ল্যান্ড এসছি এটা হচ্ছে শপিং, সেটা করে নিই, তারপর তোমাদের বাকি খাবারগুলো দেখাবো। আর শপিংটা তোমরা সিনেমেটিক শটে দেখে নাও। মোটামুটি শপিং অলমোস্ট ডান, এতগুলো ব্যাগ শপিং করে নিয়েছি, আর এখন অলমোস্ট 4:30 বাজে, আধা ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের একবার স্ট্রিট ফুডটাও দেখিয়ে দিই যেটা খাবো, বাকি দু তিনটা আর আইটেম খাওয়ার বাকি আছে, এটা পার্ট ওয়ানে থাকবে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আপাতত যাচ্ছি, আর এখন একদম আছি এখন স্পাইডারম্যানের সামনে, তো এই সামনেই দোকানটা ছোলে ভাটুরে খাবো, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের মধ্যে অনেকেই এই গলিটা চেনো, এটা বিশেষ করে ফেমাস স্ট্রিট ফুডের জন্য, বাট আমি এখানে যাচ্ছি না, সবাই এখানেই যায়। তো আমি যাবো হচ্ছে ঠিক সামনে, এই এখানে KFCটা আছে, ঠিক তার সামনে একটা ছোলে ভাটুরের দোকান আছে, সেখানে তোমাদের দেখাচ্ছি, চলো সামনে গিয়ে। তো এই হচ্ছে বেসিক্যালি দোকানটা ছোলে ভাটুরে, এটা বেসিক্যালি স্পাইডারম্যানের গলিতে, ওই হচ্ছে স্পাইডারম্যানটা, আর এই যে এইখানে হচ্ছে দোকানটা, কালার্স বলে দোকানটা পাবে, আর ঠিক সেই সামনেই এখানে হচ্ছে ছোলে ভাটুরে আছে। তো এখানে অনেক কিছু পাবে, ডোসা টোসাও পেয়ে যাবে, ইডলি ডোসা অনেক কিছু আছে। তো আমি বেসিক্যালি ছোলে ভাটুরে খেতে এসেছি। এটার জন্যই আমি আবার আগে যখন এসেছিলাম তখন আমার মার তোলে ছিল, আর সাথে এখানে একটা গ্রিন চাটনি দিয়েছে, ধনে পাতার চাটনি দিয়েছে, খেয়ে আবার তোমাদের বলি কিরম খেতে। সাথে গ্রিন চাটনিটা দিয়ে গেল, তোমার খারাপ একদমই লাগবে না। খাই ডেজার্ট আইটেম সেটা তোমাদের দেখবো, সব তো মেন কোর্স দেখালে গরমকালেও তো মানুষ আসবে নাকি, তখন ঠান্ডা আন্ডা দেখাতে হবে, তো তো ওটাও দেখো। আর সাথে আরেকটা আইটেম খাওয়া আছে, সেটা একদম লাস্ট স্ন্যাক্স বলতে পারো, তা তো ওটা একদম লাস্ট স্ন্যাক্স। তো আমার তো এই হচ্ছে প্ল্যান, এটা শেষ করে নিই, তারপর নেক্সট আইটেমে আসছি। চলো, এবার আমাদের ডেজার্ট আইটেম চলে এসছে, আর এটা বলতে পারো ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট আইটেম, এটা হচ্ছে কুলফি ফালুদা, আর এটা বাদাম ফ্লেভারে কুলফি, নিচে কুলফিটাকে স্লাইস করে কেটে দেওয়া আছে, আর ওপরে ফালুদা দেওয়া আছে, আর একটা কি সিরাপ দিলো দেখলাম, তো খেয়ে দেখি জিনিসটা কেমন। আর এটা প্রাইস নিয়েছে 50 rupees, 50 rupees হিসাবে আমি বলবো ভালো, দুজন আরামসে শেয়ার করে খেতে পারবো। আর এমনি এখন ঠান্ডাকালে আমি তোমাদের ভিডিও বানানোর জন্য ঠান্ডা জিনিস করছি, আলাদাই কুলফিটা যদি আমাকে শুধুমাত্র নয় ফালুদাটা না দিত না, কুলফিটাতেই এত রিচ বাদামের টেস্ট আছে, পুরো বাদামের টেস্ট লিটারালি এত সুন্দর খেতে কুলফিটা, শুধু ফালুদার কথা আমি সাইডেই রাখতাম, কুলফিটাই এক্সিলেন্ট। আর বললো এখানে আছে ছোলে ভাটুরে, আর এই যা নিশ্চয়ই জাগর, আর এখানে অনেক আইটেম আছে মেনতে, এরকম অনেক আইটেম পাবে, এগুলোতে আমি বলবো এগুলো ট্রাই করো, এটা চিপটি করে খেয়ে যেতে পারবে, আর এই কুলফিটা জাস্ট ফ্যান হয়ে গেলাম। রীতিমতো খাওয়ার খেতে খেতে হাঁপিয়ে গেছি, পেট একেই তো ভরে গেছে, তার উপর দিয়ে আর এনার্জিও নেই। তো ভাবলাম একটু সিম পার্কে এখন এসেছি, সিম পার্কে একটু রেস্ট নিই, তারপর লাস্ট আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে মাটন মোমো। তো ওয়েট করো একটু, ভিডিওটা এখন অবধি শেষ করো না, ছেড়ে যাবো না ভিডিওটা, জাস্ট ওয়েট করো একটু, রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো মাটন মোমো। আই গেস দোকানটা বসে গেছে, যদি না বসে তাহলে আর দেখাতে পারবো না, আমি তাও লোকেশনটা তোমাদের বলে দেবো। প্ল্যানেটে এসে আমার সাথে প্রপার্ট হয়ে গেছে, যে মাটন মোমো দোকানটা আমি খুঁজছিলাম সেই দোকানটা নাকি সেখান থেকে উঠেই গেছে, তো তোমাদের দেখাতেই পারলাম না, আর নতুন দোকানের লোকেশনটা কেউ বলতেও পারলো না। তো আমি বললাম যে আর বেকার বাড়িয়ে লাভ নেই, আর নিজেরও পেটটা সত্যি কথা বলতে ভরেই গেছে, অনেকগুলো আইটেম খেয়েছি। তো এটির সাথে আজকে ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, জানিও তোমাদের প্রথম পার্টটা কেমন লাগলো, নিউ মার্কেটের স্ট্রিট ফুড বলো বা স্প্ল্যানেটের স্ট্রিট ফুড বলো, তো জানিও কমেন্ট করে, আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই। এখন রীতিমতো হাঁপাচ্ছি, সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো একটু,
बाय।